সম্মানিত ভিউয়ার্স, তো আমরা আমাদের হোম সার্ভিসিং এর প্রচারের ক্ষেত্রে আমরা প্রচার করতে করতে একটা বাড়ির দিকে চলে আসলাম। তো একটি আপু বলতেছে আমার একটি টিভির একটু দাগ হয়েছে, তো সেটা একটু সেরে দিয়ে যান। তো আমরা এই সেই টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন, টিভির নাম হচ্ছে জেবিকো। তো এই টিভিটি প্রবলেম হচ্ছে হরিজন্টাল পয়েন্ট প্রবলেম, তো আমরা এটা খুলে রিপেয়ারিং করে দেবো। আমরা আগে খুলে খুলে সম্মানিত ভিউয়ার্স, আমরা হোম সার্ভিসিং সেবা থেকে কোনো অসুবিধা নেই, আপনি যে সময় যাবেন, এটা আমাদের নিজস্ব বাড়ির ভিতরে আমাদের অফিস। হ্যাঁ, আমাদের কোনো মানে ছিটারি কোনো সিস্টেম নাই, আমরা কাজ করে দিয়ে দিই কাস্টমার চোখের সামনে। ভিউয়ার্স, এটিভিটি আসলে একটি মেকানিক্স দেখিয়ে দেখা মানে দেখেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটার পরিস্থিতিটা এতটাই ভয়াবহ। দেখছেন এটাকে এফ থেকে শুরু করে একবারে এ পর্যন্ত, অর্থাৎ সর্ব জায়গায় এটাকে জ্বালাই করেছে, কিন্তু তারপরও টিভিটি আনছেন, তারপর ঘন্টাখানিক চলার পর হয়তো বন্ধ হয়ে গেছে, তারপর আর সে ব্যবহার করেন। তো আমরা যেহেতু প্রচারে আসি, প্রচারে আসার পর আঙ্কেল বলল আমাদের এই টিভিটা একটু দেখতে, তো আমরা সেই টিভিটি এখন দেখবো। প্লাগ লাগিয়ে নিলাম, তো এটা আমরা আগে ভোল্টেজ মেপে নেবো, আসলে প্রবলেমটা কি, কোথা থেকে হয়েছে আমরা খুঁজে বের করবো। তো এটার যে রোগ, এটার রোগ হচ্ছে এই ফ্লাইব্যাকটি খারাপ। আপনার এই ফ্লাইব্যাকটি খারাপ, তো এই ফ্লাইব্যাকটি সারা যদি হয়ে যায় আপনার লেগে ভালো। তো অনেক সময় তো এখানে একটি পার্টস খারাপ রয়েছে, তো আমরা এই পার্টসটি আগে রিমুভ করব। তো হয়তো বা এই পার্টসটি লাগালেই এটা ওকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো পার্টসটি লাগালে যদি না হয় তো সেক্ষেত্রে ফ্লাইব্যাকটি চেঞ্জ করতে হবে। তো আমরা তাড়াতাড়ি আগে হিট দিয়ে নিই। বাবু ভিতরে দাও, একটা ছোট ইটানো তো যায় দেখি, একটা ইটানো দাও দাও দাও। আমরা এখন বাইরে খাবো না, আমরা একবার বাসায় যাই খাবো, আমাদের দুইটা পর্যন্ত ডিউটি আর কি। ভাত খান না, ধন্যবাদ আঙ্কেল বলছেন, আমরা যাইতাম গা এখান থেকে ওই পর্যন্ত, আবার পরে আসতাম, ডাক দিয়ে লাইছেন দেবাদ চালু আসো চালু আসো চালু, যার কারণে কইরা দিয়ে যাইতেছি। তো ভিউয়ার্স, তো ভিউয়ার্স আমরা টিভিটি কমপ্লিট করে দিয়ে গেলাম, আপনারা দেখলেন এই টিভিটি আবার চলতে থাকবে পুনরায় অনেক দিন আশা করি। আমি থাবড়ায় থুবড়ায় তো অনেকবারই এটাকে দেখলাম, এখন আর কোনো প্রবলেম নাই, তো এখন ব্যবহার করতে থাকবে। এখন ভাত খাস, তুই মুসলমান না খা।